আল্লাহ ব্যতীত কারো কদমে সেজদা চলবে না। আবারও বলছি, হাক্কানি পীরদের সেলুট করি, দোয়া করি, ভালোবাসি, আপত্তি নাই। কোনো আলেমের প্রতি আমার কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো আপত্তি নাই। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। অর্থাৎ আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো জন্য সেজদা চলবে না, চলবে না, চলবে না। একটু ঠিকটা আওয়াজ কম হইলো, কে ঘটনা কি? জোরে কর না কে, জোরে বলেন, ঠিক বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। মানে আছে লা ইয়াসজুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো কদমে সেজদা চলবে না। আবারও বলছি, হাক্কানি পীরদের সেলুট করি, দোয়া করি, ভালোবাসি, আপত্তি নাই। কোনো আলেমের প্রতি আমার কোনো বিভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো আপত্তি নাই। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আছে না নাই কন্যাকে আপনারা? আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এক হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওয়াজ শুনি মাঝে মধ্যে, চোখের পানিও বের হয়, বেশ ভালো। মাঝে মধ্যে আবার কয় ওরে বাটপা, এটা আবার কেমন ভাষা, কথা কয় না কে? ভালোবাসি সকল মতের আলেমকে, শ্রদ্ধা করি কলিজা থেকে। আলেম আমার ভাই, আল্লাহ কইছে সকল আলেমরা আমায় ভয় করে। আমি কেন আলেমের বিরুদ্ধে বলবো? আমার প্রশ্ন হচ্ছে, একজন আলেম আর একজনকে বাটপার বলা লাগবে কেন, জানতে চাই। আব্বাসী সাহেব আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ এখন বেশ চমৎকার কথা বলে। কোনো কিছু মাসালা, কোনো কিছু বিষয় দ্বিমত আছে, থাকবে, এটা সকল আলেমদের ভিতরে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, তিনি তো এখন হকের কথা বলছেন, যেটা ভালো সেটা গ্রহণ করুন, তার বিরুদ্ধে এখন ফতোয়া দেওয়া শুরু করছে না? আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাবির উপরে বুকে, আমিন বলবে সুপি সারে নাকি জোরে জোরে আওয়াজ করে। ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল বলে আমরাই ভালো, বাকিরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল রূপ, টুপির আকার আকৃতি নিয়ে মারামারি হয় খুব। এই সুযোগে আব্রাহারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দোস্তি। কথা কন্যাকে, আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আল্লাহ সঠিক বুঝ দান করো, এক আলেম আর এক আলেমের বিপক্ষে যেন না বলে, আল্লাহ তৌফিক দাও। জোরে কন আমিন। পিতা মাতার কথা বলছিলাম, ইল্লা ইয়া, আল্লাহ ব্যতীত কারো ইবাদত চলবে না। তার মানে সকল পীরদের, হক্কানি পীরদের ভালোবাসি, আলেমদের ভালোবাসি, আপত্তি নাই। কিন্তু যেই মাজারে সেজদা চলে, যেই পীর বৈশে আছে, আমরা ভিডিওতে অনেক দেখেছি, বাস্তবে দেখেছি, যেই পীর বৈশে আছে মুড়িদানরা গিয়ে সেজদা করে, এই সকল পীরের মাজার ভেঙে তছনছ করে দাও। হক্কা, আবারও বলছি, ভুল বুঝলে চলবে না, আই রিপিট ইট, আবারও বলছি, হক্কানি পীরদের ভালোবাসি, হক্কানি আলেমদের ভালোবাসি কে কওমি আলিয়া দেখবার বিষয় নয়, কিন্তু যেই মাজারে সেজদা চলে সেই মাজার গুলি ভেঙে, চুরমার করে ভেঙে গুলিয়ে দাও। আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা চলবে না, চলবে না, চলবে না। লা ইয়াসজুদু ইল্লাল্লাহ, আল্লাহ বলে আমার পরে পিতামাতার খেদমত করো। তাহলে বলেন, পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহ প্রথম কইলো আমি ছাড়া কারো ইবাদত চলবে না, পরে কইলো পিতামাতার খেদমত করো। আল্লাহর পরে তার মানে পিতামাতার খেদমত করতে হবে। রাব্বি কারিম সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার খেদমতে আমাদের তৌফিক দিক, একটু জোরে কন্ত আমিন। অনেকে মা বাপরে কয়, কেন মা আমার বউয়ের সাথে এমন কথা বলেছো, কেন সে যা ইচ্ছা তাই করুক, ইত্যাদি ইত্যাদি মাকে ধমক দেয়। আমি বলি না, উফিউ ওয়ালা তানহার হুমা ওয়া কুল্লা হুমা করলান করিমা। মা বাপকে উহু শব্দ করে মা বাপ এমন কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন, টোটাল নিষেধ, টোটাল নিষেধ, টোটাল নিষেধ। বলতে পারবা না, সব আমল বরবাদ হয়ে যাবে। পিতা মাতার জন্য বরং ডানা উজাড় করে দিতে হবে, সমস্ত ইনকাম আল্লাহর জন্য।